চাঁদপুরে মাইলিশ রক্ষায় কার্যক্রম পরিচালনার সময় জেলেদের হামলায় নৌ পুলিশের এক এএসপি সহ 25 জন আহত হয়েছেন। রোববার সকাল 10:30টায় চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে। আহতদের চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নৌ পুলিশ জানায়, ঢাকা থেকে 100 জনের একটি দল চাঁদপুর ইলিশ রক্ষা কার্যক্রম পরিচালনার জন্য যায়। শনিবার রাতে মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় তারা। সকালে লক্ষ্মীপুর চরে অবস্থানকালে দলটির উপর অতর্কিত হামলা চালায় জেলেরা। এই সময় রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। লক্ষ্মী নামক এলাকার ভিতরে যখন দেখলাম যে অনেক লোক নৌকাতে জাল দিয়ে অবৈধভাবে ইলিশ মাছ ধরতেছে, তখন আমরা ওদের বিরুদ্ধে নৌকা এবং জাল জব্দ করতে গেলে চতুর্দিক দিয়ে আমাদেরকে লক্ষ্য করে এই ফাঁকিল নিক্ষেপ করলে আমাদের অফিসার ফোর্স সহ 25-30 জন পুলিশ সদস্য মারাত্মকভাবে আহত হয়।